শেষ মেতে উঠেছে রথযাত্রার পুণ্যলগ্নে। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব দেশের অন্যতম প্রধান উৎসব হিসেবে গণ্য হয়ে এসেছে যুগে যুগে। রথপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না। শাস্ত্রমতে এমন বিশ্বাসকে মনে ধারণ করে রথযাত্রা তিথি উদযাপনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রার উৎসবের কথা বলতে হলেই সর্বাগ্রে বলতে হবে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার কথা, যা সর্বাধিক প্রসিদ্ধ। বাংলাদেশ ও বহির্বিশ্বে সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হুগলির মাহেশ, কলকাতা ও বাংলাদেশের ইস্কনের রথধামের জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ হলেও মাহেশ যেন বাঙালির ধর্ম পালন কৃষ্টি সাহিত্যে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। মাহেশের প্রভাব কত দীর্ঘ সময় ব্যাপী তা বোঝাতে প্রতিবেদনের শুরুতেই উল্লেখ করা যেতে পারে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখনীর কথা। 1282 বঙ্গাব্দ অর্থাৎ 1875 খ্রিস্টাব্দ, সে বছর কার্তিক অগ্রহণ সংখ্যা বঙ্গদর্শনে প্রকাশিত রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। যদিও বঙ্কিমচন্দ্রের ভাইপো শচীন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে 1875 সালে রথের মেলায় প্রচণ্ড ভিড়ের মধ্যে একটি মেয়ে হারিয়ে গিয়েছিল। বঙ্কিমচন্দ্র সেই সময় নৈহাটি কাঁঠালপাড়ার বাড়িতেই ছিলেন। রাধারানী উপন্যাসেই শুধু নয়, বঙ্গজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাহেশ, জড়িয়ে আছে শ্রীরামপুরের জগন্নাথ দেবের মাহেশের মন্দির, যে ইতিহাস ও ঐতিহ্যকে বিগত সময়ে স্বীকৃতি দিয়েছে ডাক বিভাগও। সময় কলকাতার পর্দায় মাহেশের জগন্নাথ মন্দির ও তার ইতিহাস নিয়ে একটি প্রতিবেদন। মাহেশকে বলা হয় নবনীলাচল। এখানে জগন্নাথ মন্দির বহু ইতিহাসের সাক্ষী। পুরীর পরেই এখানে সবচেয়ে বড় রথযাত্রার উৎসব হয়। প্রতি বছর 2 লক্ষের বেশি মানুষের সমাগম হয় এখানে। জগন্নাথদেবের ভক্ত চৈতন্যদেবকে নিয়ে প্রচলিত আছে জনশ্রুতি, এখানে এসে জগন্নাথ ভক্ত শ্রী নিমাই চৈতন্য সংজ্ঞা হারান, অতঃপর তার দেওয়া নাম ধরেই এই জায়গার নাম হয়ে ওঠে নবনীলাচল। মাহেশের জগন্নাথ মন্দির বাংলা তথা ভারতের অতি প্রাচীন ধর্মস্থানগুলির অন্যতম। যদিও নতুনভাবে গড়ে তোলা হয়েছে বর্তমান মন্দিরকে, তবুও মাহেশের মন্দিরকে স্পর্শ করে আছে অন্তত 627 বছরের ইতিহাস। স্পর্শ করে আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুর ঈশ্বর ভাবনা। ধ্রুবানন্দকে একবার পুরীর জগন্নাথকে ভোগ নিবেদন করতে দেওয়া হয়নি। মনমরা হয়ে এই সাধু আমৃত্যু অনশনে বসেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে ধ্যানরত অবস্থায় দর্শন দেন প্রভু জগন্নাথ। কথিত আছে 3 দিন পরে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বলেন, ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও, সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যাও, আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম বা নিম গাছ কাণ্ড পাঠিয়ে দেব, সেই কাঠে বলরাম সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো, আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দর্শনের ঘটনা 1396 সাল বা তার সামান্য আগে পড়ে। মাহেশে ফিরে আসেন সাধু, গঙ্গার তীরে শুরু করেন সাধনা। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো। কথিত আছে ওই নিমকাঠ দিয়েই বলরাম জগন্নাথ ও সুভদ্রার মূর্তি তৈরি করেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। সেই সময় এই মন্দির স্থাপন করেন তিনি, আর রথযাত্রা চলছে সেই সময় থেকেই, অর্থাৎ চতুর্দশ শতকের একেবারে শেষ দিক থেকেই মন্দির স্থাপন ও রথযাত্রা। 1885 সাল থেকে এখানকার রথটিকে ব্যবহার করা হচ্ছে। মাহেশের মন্দির ও বিগ্রহ তৈরি করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। পিপলাই পরিবারের উত্তরসূরিরাই মাহেশের জগন্নাথ মন্দির দেখাশোনা করেন, কারণ এখানে রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্যের শিষ্য কমলাকর পিপলাই, এবং তিনি পরবর্তীতে মন্দিরের প্রধান পুরোহিত হন। মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্ব তথা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। দেখতে দেখতে 627 বছরের সময়কাল পার করে এসেছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্ন দর্শনের বাস্তব রূপ জগন্নাথ মন্দির। এই মন্দিরের মুকুটে আরও একটি পালক সংযোজিত হয়েছিল গত বছর। ভারত সরকারের ডাক বিভাগ শ্রীরামপুর পৌরসভার সহযোগিতায় মাহেশ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার ফার্স্ট ডে কভার এবং ডাক টিকিট
প্রকাশ করেছিল। গত বছর রথযাত্রা প্রাককালে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার ফার্স্ট ডে কভার এবং স্ট্যাম্প প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাকঘরের পোস্টমাস্টার জেনারেল শ্রীমতী শশী শালিনী কুজুর। জগন্নাথ দেবের এই মন্দিরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হেরিটেজ ঘোষণা করেছেন। শ্রী চৈতন্য মহেশের নাম রেখেছিলেন নবনীলাচল, অর্থাৎ নতুন পুরী। এখানে মিশেছে আদি আর নতুন, অতীতের সঙ্গে মেলবন্ধন ঘটেছে আধুনিকতার। অতীতের কথা বলতে হলে পৌরাণিক বিষয় টেনে আনতে হয়, উল্লেখ করতে হয় জগন্নাথ দেবের সম্পর্কে প্রচলিত আদি ধারণার কথা। জগন্নাথ দেবের সৃষ্টি সম্বন্ধে উড়িষ্যা মহাভারত এক আশ্চর্য আখ্যান রয়েছে। কথিত আছে, লীলা সংস্করণের আগে ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে গমনের চিন্তা করতে লাগলেন। যদু বংশ গৃহযুদ্ধে ধ্বংস হয়েছে, বলরাম ভ্রাতা যোগ বলে দেহ রেখেছেন। তিনি এই ভেবে মনে গিয়ে একটি বৃক্ষ আরোহণ করে মহাভারতের কথা চিন্তা করতে লাগলেন। সে সময় তার চরণে পক্ষী ভেবে জরা নামক এক ব্যাধ স্বরবিদ্ধ করলেন। বলা হয় এই ব্যাধ পূর্ব জন্মে বালিপুত্র অঙ্গদ ছিলেন। ভগবান রাম বালিকে বধ করে অঙ্গদকে বর দিয়েছিলেন, পরজন্মে শ্রীকৃষ্ণ রূপে তিনি অঙ্গদের স্বরে দেহ রাখবেন। পরে শ্রীকৃষ্ণ দেহ আগলে রাখলে তার দেহকে দ্বারকার সমুদ্র তটে চন্দন কাঠে খাঁটি গো ঘৃতে দাহ করার চেষ্টা করা হয়, কিন্তু ছয় দিন হলেও ভগবানের শরীর একটুও পুড়ে যায়নি। তখন দৈববাণী ধ্বনিত হয়, ভগবান শ্রীকৃষ্ণের এই নশ্বর দেহ আগুনে দাহ করা যাবে না, এই পবিত্র দেহ সমুদ্রে বিসর্জন দাও। দৈববাণী মেনে সমুদ্রে বিসর্জিত করা হয়। সেই দেহের অংশ কাষ্ঠে রূপান্তরিত হয়ে ভাসতে ভাসতে এলো। সেই কাষ্ঠ রোহিণী কুণ্ডে পাওয়া যায়। সেই কাষ্ঠ দিয়েই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরি হলো। কথিত আছে, জগন্নাথ মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার পর রানী গুণ্ডিচা তার নিজ মন্দিরে মূর্তি নিয়ে পুজো করতে চাইলেন, কিন্তু রাজা তার আদেশ দেননি। রানী বিষ্ণুর কাছে কান্নাকাটি করতে লাগলেন। পরে রাজা রানী স্বপ্নে আদেশ পেলেন, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সাত দিনের জন্য জগন্নাথ তার মূল মন্দির থেকে গুণ্ডিচা দেবীর সে মন্দিরে যাবেন। এই যাত্রাকে রথযাত্রা বলা হয়। সাত দিন পর আবার মূল মন্দিরে ফিরে আসবেন, আর এই ফিরে আসাকে উল্টো রথ বা ফিরতি রথযাত্রা বলা হয়। যে যেমনভাবে দেখতে চায় জগন্নাথ দেব তার কাছে সেরূপেই প্রকাশিত হন। শ্রীকৃষ্ণ বিশ্বাসীরা বলেন হরিহর অভেদতত্ত্ব এই শ্রীক্ষেত্রে দেখা যায়। মাহেশের 627 বছরের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আঁচ টের পাওয়া যায় নবযৌবন বা নবকলেবর উৎসব শুরু হতেই। এই দিনেই একমাত্র জগন্নাথ দেবের হাত দেখতে পাওয়া যায় মাহেশের মন্দিরে। নবযৌবন উপলক্ষে জগন্নাথ দেব সজ্জিত হন রূপার হাত বিশিষ্ট হয়ে। পৌরাণিক কাহিনী বলে রাজা ইন্দ্রদুম্ন প্রজাপতি ব্রহ্মার আদেশে শুরু করেন বিষ্ণুর এক অনন্য রূপের আরাধনা। নবযৌবন উৎসব আর নবকলেবর উৎসব দুটোর মধ্যে ডিফারেন্স। নবযৌবন আমাদের বছরে প্রতিটা সময় আমাদের নবযৌবন উৎসব হয়, এই রথের আগে আমাদের নবকলেবর হয় না। পুরীতে যেমন 12 বছর নবকলেবর হয়, আষাঢ় মাস মূল মাস করতে হবে, মানে এক মাসে দুটো অঙ্গোৎসব করতে হবে। সেটা 19 বছরের মাথা হতে পারে, 12 বছরের পরে যে কোনো সময় হতে পারে, কিন্তু আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না। আমরা উৎকল মতে হতে পারি, দুটো মত, একটা স্মার্ত মত, একটা উৎকল মত। যেখানে যেখানে উৎকল মত সেখানে নদীনের মাথায় পুনর্যাত্রাও হয়। আমরা উৎকল মতে হতে পারি, পুরীর পরেই তো মাহেশ, মাহেশের মাহাত্ম্য তো সর্বজন বিদিত, কিন্তু মাহেশে মূর্তি কিন্তু পাল্টানো হয় না। এটাই হচ্ছে মাহেশের মাহাত্ম্য। এই 627 বছরের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি এখনও মাহেশে জল জল করছে বিদ্যমান। এটাই হচ্ছে আমরা এই মাহেশের আমরা ঐতিহ্যকে নিয়ে আমরা বেঁচে আছি। দেব মূর্তি প্রস্তুত করতে শুরু করেন দেব কারিগর। শর্ত ছিল বিগ্রহ নির্মাণকালে নির্মাণ গৃহে কেউ প্রবেশ করতে পারবেন না। রানী গুণ্ডিচা ভাবলেন, আহা কেমনই বা কারিগর, বদ্ধ ঘরে মূর্তি গড়ছেন, কেমন করেই বা নির্মিত হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ, একবার দেখেই আসি। একবার দেখলে বোধ হয় কারিগর অসন্তুষ্ট হবেন না। এই ভেবে মহারানী 14 দিনের মাথায় মতান্তরে 9 দিনের মাথায় দরজা খুলে দিলেন। কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হন। অসম্পূর্ণ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভীর্মি খেলেন। একই মূর্তি নীল নবঘন শ্যামল শ্রী বিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন, হস্তপদহীন কালো মেঘের মতো গাত্র বর্ণ দেখে রানীর মাথা ঘুরতে লাগলো। রাজার কানে খবর যায়। রাজা এসে রানীকে খুব তিরস্কার করেন। বদ্ধ ঘরের মধ্যে থেকে এক কারিগর অদৃশ্য হয়ে যাওয়ায়
বিচক্ষণ মন্ত্রী জানান তিনি সাধারণ মানব নয়, তিনি নিশ্চয় দেবতা। বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন তার আরাধ্য হরির এই রূপ দেখে দুঃখিত হলেন। রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু আবার স্বপ্ন দিলেন, বললেন আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পূজো নেব। আমি দারু ব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আমি প্রকৃত হস্তপদ রহিব, কিন্তু অপ্রাকৃত হস্তপদাদির দ্বারা ভক্তের সেবা পূজা গ্রহণ করব। আমি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করি, লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এখানে এই রূপে অধিষ্ঠান করব। শোনো নরেশ ভক্তরা, আমার এই রূপেই মুরলীধর শ্রীকৃষ্ণ রূপের দর্শন পাবেন। যদি তুমি ইচ্ছা করো, তবে এই ঐশ্বর্য দ্বারা সোনা রূপার হস্ত পদাদি নির্মিত করে আমার সেবা করতে পারো। সেই থেকেই উল্টো রথের পর একাদশীর দিন তিন ঠাকুরের সুবর্ণ বেশ রথের উপর হয়। সেই বেশ দেখলে সাত জন্মের পাপ ক্ষয় হয়, যা দেখতে লক্ষ লক্ষ ভক্ত পুরী আসেন প্রত্যেক বছর। মহাপ্রভুর নব যৌবন উৎসবের দিনে একমাত্র যেখানে মহেশের জগন্নাথ দেবকে পড়ানো হয় রূপোর হাত, কথিত আছে স্নান যাত্রা উৎসবের পর জগন্নাথ দেবের জ্বর আসে, তাই মহাপ্রভুকে একদম একান্তে মন্দিরের গর্ভগৃহে 15 দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়। এই 15 দিন মন্দিরের সমস্ত দরজা বন্ধ থাকে, এমনকি ভক্তদের নাম কীর্তন বন্ধ থাকে এই সময়। 15 দিন বাদে মহাপ্রভু সুস্থ হয়ে উঠলে সেই দিনটিতে পালন করা হয় নব যৌবন উৎসব রূপে। এদিন মহাপ্রভুকে 56 রকম ভোগ নিবেদন করা হয়। একই সঙ্গে এই দিনে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে হাত ও অলঙ্কার পরিয়ে নতুন সাজে সজ্জিত করা হয়। নবযৌবন অনুষ্ঠান আমাদের অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদানের মাধ্যমে আমরা মহাপ্রভুকে হোম যাগযজ্ঞের মাধ্যমে আমরা অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান করাই এবং প্রভুকে সমস্ত পুষ্পমাল্যে ভূষিত করি এবং স্বর্ণালঙ্কারে ভূষিত করি। যেই সময় জগন্নাথ দেবের বাজু, হাত, কান, ভাষা সব কিছু এবং মুকুট সব কিছু ওনাকে পরিয়ে ওনাকে রাজা সাজিয়ে ওনাকে বসিয়ে রাখা হয়। নবযৌবন উৎসব শেষে দেশ মেতে ওঠে রথযাত্রার উৎসবে। মাহেশের ঐতিহ্যের সমাদর নিশ্চিতভাবেই আমাদের সংস্কৃতির পরম্পরা আর যুগ যুগ ধরে বয়ে চলা ইতিহাসকে তুলে ধরেছে। 627 বছরের ইতিহাসের সাক্ষী মাহেশের রথযাত্রা, আর এই দীর্ঘ সময়কাল ধরে রথযাত্রার সঙ্গে জুড়ে রয়েছে এখানকার জগন্নাথ মন্দির। লোকশ্রুতি ও ইতিহাস মিশে আছে এখানকার রথযাত্রার উৎসব ও মন্দিরের সঙ্গে। এই ঐতিহ্যকে সরকারিভাবে দেওয়া হয়েছে স্বীকৃতি। ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্নের মন্দিরের গৌরব অক্ষত থাকায় মিলেছে পরম নিশ্চয়তা। সময় কলকাতার পর্দায় আমরা তুলে ধরলাম সেই ইতিহাস রক্ষার প্রচেষ্টার এক টুকরো ছবি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।